দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 8 লেসন 3 মাই ফাদার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো ইউনিট 8 লেসন 3 মাই ফাদার, আমার বাবা। শিক্ষার্থী বন্ধুরা, এ অধ্যায়ে আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই। পিকচার, পিকচার অর্থ ছবি। স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ শিক্ষার্থী। ফলোয়িং, ফলোয়িং অর্থ নিচের। আনসার, আনসার অর্থ উত্তর। আস্ক, আস্ক অর্থ জিজ্ঞাসা করা। কোশ্চেন, কোশ্চেন অর্থ প্রশ্ন। এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থ অনুশীলন। কুক, কুক অর্থ রান্না করা। হেল্প, হেল্প অর্থ সাহায্য করা। ফিল্ড, ফিল্ড অর্থ মাঠ বা জমি। ফার্মার, ফার্মার অর্থ কৃষক। ভিলো, ভিলো অর্থ নিচে। টেক্সট, টেক্সট অর্থ পাঠ্যাংশ। ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কাজ করা। কেয়ার, কেয়ার অর্থ যত্ন। টেক, টেক অর্থ নেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, দেখো নাম্বার এ, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। অ্যান্সার, ইন দ্য পিকচার আই সি এ ফার্মার ওয়ার্কিং ইন হিজ ফিল্ড, ছবিতে আমি একজন কৃষককে তার ক্ষেতে কাজ করতে দেখছি। দেয়ার ইজ অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, তার মাথার উপরে একটা একটা ছাতা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো নাম্বার বি, রিড দ্য টেক্সট ভিলো, নিচের পাঠটি পড়ো। মাই ফাদার, মাই ফাদার আমার বাবা। মাই ফাদার্স নেম ইজ আকবর আলী, আমার বাবার নাম আকবর আলী। হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। হি ওয়ার্কস ইন আদার পিপুলস ফিল্ড, তিনি অন্যদের জমিতে কাজ করেন। হি হেল্পস মাই মাদার টু লুক আফটার আজ, তিনি আমার মাকে আমাদের দেখাশোনা করার কাজে সাহায্য করেন। হি অলসো কুকস ফর আস, তিনি আমাদের জন্য রান্নাও করেন। হি টেক্স কেয়ার অফ দ্য অ্যানিমালস টু, তিনি প্রাণীগুলোরও যত্ন নেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো নাম্বার সি, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও। নাম্বার ওয়ান, হোয়াটস দ্য নেম অফ মিতাস ফাদার, মিতার বাবার নাম কি। অ্যান্সার, দ্য নেম অফ মিতাস ফাদার ইজ আকবর আলী, মিতার বাবার নাম আকবর আলী। নাম্বার টু, হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন। অ্যান্সার, হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। নাম্বার থ্রি, হোয়ার ডাজ হি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন। অ্যান্সার, হি ওয়ার্কস ইন আদার পিপুলস ফিল্ড, তিনি অন্য লোকদের জমিতে কাজ করেন। নাম্বার ফোর, হাউ ডাজ হি হেল্প মাদার, তিনি কীভাবে মাকে সাহায্য করেন। হি হেল্পস মাদার টু লুক আফটার দ্য ফ্যামিলি, তিনি সংসার দেখাশোনা করার কাজে মাকে সাহায্য করেন। হি অলসো কুকস ফর দ্যাম, তিনি অবশ্য তাদের জন্য রান্নাও করেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো নাম্বার ডি, আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও। রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন খাতায় এগুলো লেখো। হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার মায়ের নাম কি। মাই মাদার্স নেম ইজ শাহনাজ বেগম, আমার মায়ের নাম শাহনাজ বেগম। নাম্বার টু,
হোয়াট ডাজ শি ডু, তিনি কি করেন? অ্যান্সার, শি ইজ এ নার্স, তিনি একজন সেবিকা। নাম্বার থ্রি, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? অ্যান্সার, মাই ফাদার নেম ইজ মনির হোসেন, আমার বাবার নাম মনির হোসেন। নাম্বার ফোর, হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? অ্যান্সার, হি ইজ এ ব্যাংকার, তিনি একজন ব্যাংকার। নাম্বার ফাইভ, হাউ ডাজ হি হেল্প ইন দ্য ফ্যামিলি, তিনি কিভাবে সংসারে সাহায্য করেন? অ্যান্সার, হি হেল্পস মাদার টু লুক আফটার দ্য ফ্যামিলি, তিনি সংসার দেখাশোনা করার কাজে মাকে সাহায্য করেন। হি অলসো কুকস ফর আস, তিনি আমাদের জন্য রান্নাও করেন। হি টেকস কেয়ার অফ দ্য অ্যানিমালস টু, তিনি প্রাণীগুলোরও যত্ন নেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।